সিলেট স্ট্রাইকার্সের চার সদস্যের মনোযোগ একই জায়গায়, একটা নির্দিষ্ট পায়ে, মাশরাফি বিন মুর্তজার পায়ে, যে পায়ের দিকে মনোযোগ শুধু শান্তদের নয়, গোটা বাংলাদেশের লাখো কোটি মাশরাফি ভক্তের। দুই পায়ের হাঁটুতেই অস্ত্রোপচার হয়েছে কমপক্ষে সাতবার, তবুও ম্যাচ খেলা চালিয়ে গেছেন, চালিয়ে গেছেন বললে ভুল হবে। 20-22 বছর ধরে রাজত্ব করেছেন, শেষ 3-4 বছরে জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া আসরগুলোতে নিয়মিতই ম্যাচকে মাঠে দেখা গেছে। তার উপস্থিতিই দলকে প্রাণবন্ত করে, দলের ক্রিকেটাররাও মাশরাফিতেই অনুপ্রেরণা খোঁজেন। ব্যক্তিগত পারফরমেন্স ছাড়াও ক্যাপ্টেন মাশরাফির কদর ফ্রাঞ্চাইজি মালিকদের কাছে এখনও অনেক। সিলেট স্ট্রাইকার্সের মালিক পক্ষ শুরু থেকেই বলে আসছে, তারা পারফরমেন্স নয়, মাঠে অন্তত মাশরাফির উপস্থিতি চান। দলের ক্রিকেটার জাকির হাসানের কণ্ঠেও একই সুর। আসলে মাশরাফি ভাই পারফরমেন্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটাই মেইন একটা মোটিভেটেড বলতে পারেন আমাদের জন্য, কারণ উনি থাকলে অনেক অনেক ডিসিশনে ইজি হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়েছে, তো ওইটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়েছে। রবিবার একাডেমি মাঠে মাশরাফি সিলেটের হয়ে প্রথমবারের মতো অনুশীলন করতে আসেন, একই মাঠে 3 দলের অনুশীলন। মাশরাফিকে পেয়ে সিলেট স্ট্রাইকার্স তো বটেই, অন্যান্য দলের ক্রিকেটার কিংবা কোচরাও দারুণভাবে উজ্জীবিত হন। মাঠে এসেই প্রথমেই দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিনের সাথে ম্যাচ খোঁজ গল্পে মাতেন। এই সালাউদ্দিনের সাথেই কুমিল্লার হয়ে মাশরাফি বিপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিলেন। দীর্ঘদিন পর মাশরাফিকে মাঠে পেয়ে সালাউদ্দিনও হয়তো আবেগতাড়িত হয়েছেন। প্রথম ম্যাচের আগে অনুশীলন না করলেও ম্যাচ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন, আজ সিলেটের হয়ে প্রথমবারের মতো অনুশীলন করতে এসেছেন। পায়ের যন্ত্রণায় ঠিক মতো হাঁটতে পারেন না, তাই বোলিংটাও করেননি। তবে মাশরাফিকে এদিন অনুশীলনে ব্যাটিং করতে দেখা গেছে। ম্যাচে মাশরাফিকে শুধু ব্যাটিং করতেই দেখা যাবে? আসলে এই প্রশ্নটা আমি আমাকে না করে ভাইয়াকে করলে বেশি ভালো হবে, কিন্তু যেটা বললাম ব্যাটিং করছেন হয়তো জাস্ট, যেহেতু মানে প্রথম প্র্যাকটিস সেশনে মানে প্র্যাকটিস করছেন, এর আগেও এসেছেন বাট প্র্যাকটিস করছেন, হয়তো চেষ্টা করছেন যে একটু নিজেকে ব্যাটিং দিয়েও একটু নিজেকে আর একটু ভালো করে নিজেকে তৈরি করার। প্রায় 250 দিন পর মাশরাফি ব্যাট হাতে নিয়েছেন। অনুশীলন দেখে হয়তো মনে হতে পারে ম্যাচ ব্যাটিংটাই ভুলে গেছেন, তবে খানিক বাদেই নিজেকে সামলে নিয়েছেন, দৃষ্টিনন্দন কিছু শট খেলেছেন। কথিত আছে অল্প সময়ের অনুশীলনও মাশরাফির জন্য যথেষ্ট, প্রস্তুতি ছাড়াই ম্যাচ খেলেছেন যিনি তার জন্য আত্মবিশ্বাসী হয়তো সব থেকে বড় অস্ত্র। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।